আসসালামু আলাইকুম সিএসটি বাংলাতে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে আমার নিজের হাতে আঁকা এবং সেলাই করা কিছু নকশিকাঁথার ডিজাইন দেখাবো। আর প্রত্যেকটা নকশিকাঁথা কিন্তু এখানে বড় নকশিকাঁথা। তবে আজকে আমি আপনাদের সঙ্গে আমার ইউটিউবে আসার একটু গল্প শেয়ার করব। এই যে এখন আমি যে হোয়াইট কালারের কাঁথাটি দেখাচ্ছি, এটা আসলে আমার জীবনের সর্বপ্রথম কোনো কাঁথাতে ফুল আঁকা এবং কাঁথা সেলাই করা। আসলে এটার আগে আমি আর কখনোই কাঁথা সেলাই করতেও কাউকে দেখিনি ভালো করে। তো আর এই কাঁথাটি হচ্ছে আমার একজন আপুর, তো উনি যখন এই কাঁথাটি সেলাই করবে তখন মানে কেউ ডিজাইন আঁকতে পারে না, তো উনি আমাকে রিকোয়েস্ট করছিল এমনভাবে যে আমি যাতে এটাতে একটি ডিজাইন এঁকে দিই। তো আসলে আমি তখন কখনোই কাঁথা আঁকিনি, সো এত বেশি ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া আমার ছিল না। তারপরেও আমি নিজে এটাতে ডিজাইন করে দিয়েছি, ওরা অনেক রিকোয়েস্ট করছিল। তো এই যে মাঝখানে আমি একটি বড় করে ফুল এঁকেছিলাম এবং চারপাশে লতা পাতা ডিজাইন দিয়েছিলাম। তারপর এটা দেখে সবাই অনেক পছন্দ করছিল এবং সবাই আমার কাছে কাঁথা এঁকে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতো। আসলে তারপর থেকে আমি বেশিরভাগ কাঁথা আঁকি এবং সেলাইও করি। তবে এখন আমি কাঁথা সেলাই করার সময় পাই না, এই জন্য আমি আপনাদেরকে সেলাইয়ের ভিডিও দিতে পারি না। আর এই কাঁথাটার পর থেকে আমি আসলে সবাইকে কাঁথা এঁকে দিই। তো ভাবলাম যে সবাইকে যেহেতু আমি কাঁথা এঁকে দিচ্ছি, সো আমি একটি ইউটিউব চ্যানেল খুলে সবার সাথে এগুলো শেয়ার করি। আসলে তখন থেকে আমার ইউটিউবে আসা। আর এই যে এই কাঁথাটাতে কিন্তু সাদা কালারের কাঁথাতে আমি খয়েরি কালারের সুতা দিয়েছি। আসলে এক কথায় বলতে গেলে কিন্তু এটা আমার একটি লাকি কাঁথা, কারণ এটার কারণে আমি নকশিকাঁথা আঁকি এবং সেলাই করি এবং যার কারণে আমি ইউটিউবে আসি এবং সিএসটি বাংলা চ্যানেলটি সবার কাছে এত পরিচিত একমাত্র এই কাঁথাটির জন্যই। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদেরকে নতুন নতুন নকশিকাঁথার ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করব। তো এই সাদা কাঁথাটির পর আমি আর একটি বেবি কাঁথা এঁকেছিলাম, যদিও এটা এখন আমার হাতের কাছে নেই তাই আপনাদেরকে দেখাতে পারছি না। আর এটা হচ্ছে আমার 3 নম্বর কাঁথা আঁকা। এটার আঁকার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে খয়েরি রঙের একটি কাঁথা, যদিও এটা ক্যামেরাতে একটু গোলাপি মনে হচ্ছে। আর এই যে দেখুন, এখানে আমি লম্বা দাগগুলোতে হলুদ কালারের সুতা দিয়েছি, আর এখানে একটি লাইন আমি সাদা কালার দিয়েছি এবং আরও একটি লাইন আমি টিয়া রং দিয়েছি বা কলাপাতা কালার যেটাকে বলে আর কি। মানে আমি দুটি লতা পাতা সাদা এবং টিয়া রং দিয়ে করেছি সবটা কাঁথাতে, আর লম্বা দাগগুলো দিয়েছি আমি হলুদ রঙের সুতা দিয়ে। আর কাঁথাটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই কাঁথাগুলো অবশ্য আমার পরে আঁকা। এই যে এই কাঁথাটার কালার হচ্ছে হলুদ কালার, মানে কাঁচা হলুদ যে কালারটাকে বলে আর কি। আর এটার মধ্যে আমি কালো কালার সুতা দিয়ে কাজ করেছি। এখানে প্রত্যেকটা কাঁথাই কিন্তু অনেক সুন্দর। আর এই হলুদ কালারটা ক্যামেরাতে খুব ভালোভাবে এটার কালারটা না বোঝা গেলেও এটা কিন্তু এমনিতে অনেক সুন্দর একটি কালার।
আর এই কাঁথাগুলোতে আমি নর্মাল সেলাই দিয়ে কাঁথাগুলো সেলাই করেছি, নর্মাল যে কাঁথা স্টিচ আছে ওইটা দিয়েই। তবে এখন আপনাদেরকে আমি যে কাঁথাটা দেখাবো, এই কাঁথাটা আমার খুবই পছন্দের একটি কাঁথা, যদিও এই কাঁথাটা সেলাই করতে আমার অনেক দিন সময় লেগেছিল। এই যে, আর এই কাঁথাটির কালার হচ্ছে গোলাপি কালার, আর তার উপরে আমি নীল সুতা দিয়ে কাজগুলো করেছি। আর এখানে আমি ভরাট সেলাই দিয়েছি এবং স্টার সেলাই দিয়েছি। আর এই কাঁথাটিকে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। এটাকে কিন্তু আপনার শুধু কাঁথা হিসাবে নয়, খাটের মধ্যে চাদর হিসাবে ব্যবহার করলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা খাটের মধ্যে বিছালে অনেক ভালো লাগে। তো যদি আমার নকশিকাঁথার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এমন প্রতিদিন নতুন নতুন ডিজাইন দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই যে, এটা হচ্ছে এই কাঁথাটির উল্টো পৃষ্ঠা। উল্টো পৃষ্ঠাটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর হ্যাঁ, আপনারা যদি নকশি কাঁথার জন্য কোনো ডার্ক কালার কাপড় নেন, কালো, খয়েরি, নেভি ব্লু এসব কালারের জন্য এই কলমগুলো নেবেন। এগুলোর নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল। এই যে, এক বক্স নিয়ে আসলে আপনার থেকে নিবে 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত, যেখানে আমি সাদা কালারগুলো আনছি। এই যে কলমগুলো, তো ফ্রেন্ডস ভিডিওটি শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমি প্রতিদিন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।